রপ্তানি আয়ে ভাটার টান কাটছেই না সবশেষ জানুয়ারি মাসে তিনশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এটি কিন্তু গেল বছরের আগের বছরের একই সময় চেয়ে প্রায় দুই ভাগের মতো কম আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশ খানিকটা প্রায় চোদ্দ ভাগের মতো কম এসেছে রপ্তানি আয় শুধু ডিসেম্বর নয় অর্থ বছরের প্রথমার্ধ এবং তারপরের এক মাস অর্থাৎ সাত মাসে রপ্তানি আয় বেশ খানিকটা কমে গেছে আমরা যদি দেখি সাত মাসে রপ্তানি আয় এসছে দু একানব্বই কোটি ডলারের এক্ষেত্রে রপ্তানি আয় কমার হার প্রায় পাঁচ দশমিক দুই এক ভাগ যা আগের বছরের চেয়ে এবং লক্ষ্যের চেয়ে প্রায় ১৩ ভাগ কম এই নেতিবাচক প্রবৃদ্ধির বড়ো কারণ কিন্তু তৈরি পোশাক খাত যেটি আমাদের রপ্তানি সবচেয়ে বড়ো খাত এক্ষেত্রে রপ্তানি কমে গেছে প্রায় পোনে ছয় ভাগের মতো রপ্তানি আয় এসেছে উনিশশো ছয় কোটি ডলার এর মধ্যে নিট পোশাকে আয় হয়েছে নশো বাষট্টি কোটি ডলারের এক্ষেত্রেও আয় কমে গেছে প্রায় পাঁচ ভাগের মতো আর ওভেন পোশাক রপ্তানি থেকে এসেছে নশো চুয়াল্লিশ কোটি ডলার এক্ষেত্রেও প্রায় সোয়া ছয় ভাগের মতো আয় কমে গেছে শুধু তৈরি পোশাকই নয় আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম চামড়া ও চামড়াজাত পণ্য যেটি দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত সেটির আয় কমে গেছে প্রায় পৌনে এগারো ভাগের মতো রপ্তানি আয় হয়েছে পঞ্চান্ন কোটি আশি লাখ ডলারের চামড়া সবচেয়ে বেশি রপ্তানি কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের মধ্যে চামড়া কাঁচা চামড়ার রপ্তানি প্রায় ছাব্বিশ ভাগের মতো রপ্তানি কমে গেছে চামড়াজাত পণ্যের রপ্তানি আমরা যদি দেখি এর মধ্যে চামড়ার জুতার রপ্তানি কমেছে প্রায় তেরো ভাগের মতো যদিও তেত্রিশ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে কিন্তু চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা বেড়েছে আট ভাগের মতো চোদ্দো কোটি আশি লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি করা গেছে এর বাইরে আমরা যদি দেখি যে অন্যান্য রপ্তানি পণ্য যেমন হোম টেক্সটাইলের রপ্তানি হয়েছে প্রায় চৌ কোটি বিশ লাখ ডলারের এর মধ্যে এই পণ্যটি রপ্তানি কমে গেছে প্রায় দশ ভাগের মতো হিমায়িত মাছ তেত্রিশ কোটি সত্তর লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে এক্ষেত্রেও রপ্তানি কমে গেছে প্রায় সাড়ে ভাগের মতো কৃষিজাত পণ্যের রপ্তানি কিন্তু সেক্ষেত্রে বেশ খানিকটা ভালো করেছে কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে প্রায় ষাট কোটি ত্রিশ লাখ ডলারের এক্ষেত্রে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় চার ভাগের মতো এর বাইরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম এটি কিন্তু বেশ ভালো আকারে বেড়েছে রপ্তানি আয় হয়েছে ষাট কোটি বিশ লাখ ডলারের এবং রপ্তানি প্রবৃদ্ধি প্রায় একুশ ভাগের মতো বিশ দশমিক আট শূন্য ভাগ কাঁচা পাট রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি উনত্রিশ ভাগের মতো ব্যাগ ও বস্তা এরপরেই রয়েছে প্রবৃদ্ধির দিক থেকে আঠাশ ভাগ প্রবৃদ্ধি হয়েছে পাট সুতায় প্রবৃদ্ধি হয়েছে বাইশ ভাগের মতো পাট সুতার রপ্তানি পাট সুতা রপ্তানি করা গেছে সাঁত্রিশ কোটি ডলারের আর ব্যাগ ও বস্তা থেকে রপ্তানি হয়েছে সাত কোটি ডলারের